ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে ময়মনসিংহ মহানগর যুবদল। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বিক্ষোভ কর্মসূচিতে এই বিষয়ে কি বলছেন যুবদলের নেতারা? বিক্ষোভ কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই মহানগর যুবদলের যে নেতৃবৃন্দরা আছেন তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচিতে ইতিমধ্যেই তারা জড়ো হয়েছেন। অর্থাৎ ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে কিন্তু মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জুবায়েদ হোসেন শাকিলের নেতৃত্বে কিন্তু নেতৃবৃন্দরা বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করে কিন্তু এখানে জড়ো হচ্ছেন। অর্থাৎ তারপরেই কিন্তু নগরীর বিভিন্ন বিভিন্ন সড়ক কিন্তু অর্থাৎ নগরীর প্রধান প্রধান সড়ক কিন্তু তারা প্রদক্ষিণ করবেন এবং তারা যে ভারতীয় হাই কমিশনে হামলা মিডিয়ার বিভিন্ন আমরা যদি যুক্ত হতে চাই জানতে চাই জুবায়েদ হোসেন আপনাদের মিছিল কখন শুরু হবে? আমরা 5-7 মিনিটের মধ্যে মিছিল শুরু করবো আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগে অসংখ্যবার বলেছেন বাহিরে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই। আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা যদি মনে করে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তারা ধ্বংস করে দিবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল আব্দুল মুনায়েম মুন্না এবং নূর ইসলামের নয়নের নেতৃত্বে সারা বাংলাদেশে এমন শক্তিশালী ঐক্য তৈরি করবে ভারত কেন? আরো বড় শক্তিশালী রাষ্ট্র যদি এদেশের বিরুদ্ধে আসে, আমরা 1971 সালে যেভাবে পাকিস্তানকে পরাজিত করেছিলাম ঠিক একইভাবে ভারতকে মোকাবেলা করবো এবং ভারতকে পরাজিত করবো। আমরা বিশ্বাস করি, আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা বাংলাদেশি বাংলাদেশকে বিশ্বাস করি। কোন দেশ আমাদের উপর ছড়ি ঘুরাবে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল তা মেনে নেবে তা কখনো হয়নি। আমাদের নেতা জিয়াউর রহমান যুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছে। সুতরাং আমরা শহীদ জিয়া সৈনিক, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। জিয়া সৈনিকেরা কোনো কিছুতে ভয় পায় না এবং পরোয়া করে না। শুনছিলেন যে তিনি বলছিলেন আসলেই বাংলাদেশকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, অর্থাৎ তাদের দেশকে তারা ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ যুক্ত হচ্ছিলেন ময়মনসিংহ থেকে। সেখানে বাংলাদেশে সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় বিক্ষোভ করছে যুবদল, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন।